আসসালামু আলাইকুম দর্শক সেই যে নওগাঁ মহাদেবপুরে একজন স্কুল শিক্ষিকা হিন্দু আমদিনী পাল নামক একজন স্কুল শিক্ষিকা হিজাব পড়ার কারণে আঠারো জন স্কুল ছাত্রীকে পিটিয়েছে এবং তাদের হিজাব টেনে খুলে দিয়েছে টানোতা এই বিষয়টি কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া তোলপার সৃষ্টি করেছে প্রিয়দর্শক শ্রোতা অবশেষে সেই আমদিনী পাল নামক হিন্দু শিক্ষিকা মুখ খুলেছে কিন্তু হিসাবের কথা এখানে আসেনি এবং কি বলতেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক শ্রোতা এবং এই বিষয়টি নিয়ে আজকে গোটা বাংলাদেশ কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে কিছু আলমলামাও এই বিষয়টির মুখ খুলেছে আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো প্রিয় দর্শক আজকে ভিডিওটি একটু লম্বা হতে পারে প্রথমেই বলছি কিন্তু আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে কারণ আজকের ভিডিওর ভিতরে আমি অনেকগুলো মূল্যবান ভিডিও অনেক কষ্ট করে কানেক্ট করে আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক প্রথমে বলছি একটু কষ্ট করে হলেও আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন প্রিয় দর্শক চলুন কথা না পারিয়ে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই যাওয়ার আগে একটি কথা যেহেতু এত কষ্ট করে আপনাদের জন্য একটি ভিডিও উপহার দিচ্ছি এবং নিয়ে এসেছি অবশ্যই একটা লাইক কিন্তু আজকের এই ভিডিওর জন্য দেবেন তো চলুন প্রিয় দর্শক সর্বপ্রথম আপনাদেরকে ভারতের একজন হিন্দু বোন প্রিয় দর্শক তাকে সবাই আপনারা খুব ভালো করে জানেন তার নাম হলো আমি স্বপ্না অর্থাৎ এই স্বপ্না কিন্তু মাঝে মাঝেই এই মুসলিমদের পক্ষে কিছু অগ্নিঝরা বক্তব্য দিয়ে দেখেন চলুন প্রিয় দর্শক সে কি বলতেছে আগে আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি প্রথমে একটা কথা বলতে চাই যে আমার ভিডিও যাদের ভালো লাগবে না দরকার নেই স্বপ্ন ভাগুরের ভিডিও দেখা কিন্তু যাদের ভালো লাগবে অবশ্যই তাদের কাছে আমি পরো অনুরোধ করব একটা কথাই যে ভিডিওটি দেখা মাত্রই প্রত্যেকের কাছে শেয়ার করুন প্রচুর শেয়ার করবেন এমন ভাবে শেয়ার করবেন যাতে ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছায় যেসব বন্ধু প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনতে পাইলেন এই স্বপ্ন ভাদুরে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু মুসলিমদের পক্ষে গর্জে ওঠে কারণ তার কাছে কিন্তু অবশ্য অবশ্যই আমরা মনে করি অন্যায় সে পছন্দ করে না যার কারণে কিন্তু প্রিয় দর্শক শ্রোতা মুসলিমদের পুরো যে সমস্ত অন্যায়ভাবে নির্যাতন করা হয় নিপীড়ন করা হয় তারপরেই কিন্তু এই স্বপ্ন ভাদুরি মুসলিমদের পক্ষ নিয়ে গর্জে ওঠে ধন্যবাদ জানাচ্ছি এই হিন্দু বোনকে যে আপনি আসল কথাগুলো তুলে ধরার জন্য মিডিয়ার সামনে প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনলেন এবার চলুন আমরা মূল আলোচনায় চলে যাই প্রিয় দর্শক আজকের আমার যে মূল বিষয়টি সেটা হলো আপনার আপনারা সকলে জানেন ভারতে বাংলাদেশের যে আপনার এই নওগাঁয় একটি নওগাঁ মহাদেবপুরে একটি ঘটনা ঘটেছে আপনারা সকলে এটা হয়তো জেনে গিয়েছেন অলরেডি যে সেখানে কিন্তু একজন

টিপ পরে প্রতিবাদ জানিয়েছিল আজকে শুধু আমরা তাদের কাছে প্রশ্ন ছুড়তে চাই আজকে আপনাদের সেই প্রতিবাদ কোথায় গেল আজকে একজন হিন্দু শিক্ষিকা হিজাব পরার কারণে আঠারো জন সেই ছাত্রীকে পিটালো আজকে আপনাদের এই সেই প্রতিবাদ কোথায় গেল আপনাদের আজকে মাঠে দেখা যাচ্ছে না আপনাদের তো কই সেদিন আপনারা টিপ পরে মাঠে নেমেছিলেন আজকে তো আপনাদেরকে সেই হিজাব পরে মাঠে দেখা যাচ্ছে না প্রিয়দর্শক দর্শক তা বুঝতেই পারছেন আসলে কতটুকু ষড়যন্ত্র চলছে আমাদের মুসলিম ধর্মে যাই হোক দর্শক কথা বাড়াইতে চাচ্ছি না কারণ আজকের ভিডিওতে আমি অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের মুখে হাজির হয়েছে চলুন তারপরে আব্দুল সালাম দিয়ে বিষয়টি নিয়ে কিছু কথা বলতেছে তার কথাগুলো শুনে আসি তারপরেই কিন্তু আপনারা সেই যেই হিন্দু শিক্ষিকা পাল যে আঠারো জন শিক্ষার্থীকে পিটিয়ে ছিল অবশেষে তার মুখ থেকে সেই মূল্যবান কথাগুলো শোনাব সে আসলে কি বলতে চাচ্ছে চলুন প্রিয় দর্শক একজন আলেমের কণ্ঠে আমরা কিছু শুনে আসি কথাগুলো গত এক সপ্তাহ আপনারা দেখতেছেন ফেসবুক ইন্টারনেট টেলিভিশনে যেখানে মাথায় লাইভ টিপ পরে ঘুরতেছে আছে না নাই তার মাথায় টিপ পড়ছে

অত্যন্ত মূল্যবান কিছু কথা বলেছে দর্শক শ্রোতা আসলে আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে প্রিয়দর্শক আমরা সকলেই জানি সেই টিপকাণ্ডে কিন্তু অনেক কিছু ঘটে গিয়েছে তারপরে কিন্তু হয়তো আল্লাহ তালায় এই ইস্যুটা চালু করে দিয়েছে বর্তমানে যে হিজাব করার বিষয়টা কারণ মানুষ কিন্তু খোলাসা হয়ে গিয়েছে যে তা আসলে তারা কিন্তু মুসলিমদের পক্ষে নয় কিছু মানুষ আছে তারা আসলে মুসলিমদের মানে মুসলমান হয়েও মুসলমানদের শত্রু যাই হোক প্রিয়দর্শক শ্রোতা এবার আমরা সরাসরি চলে যাব সেই আপনার আমদানী পাল অর্থাৎ সেই হিন্দু শিক্ষিকার কাছে যে তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি কি আসলেই তা আপনার শিক্ষার্থীদেরকে পিটিয়েছেন তখন তিনি কি বলতেছে চলুন প্রিয় দর্শক শুনে আসি তো সেদিন ঘটনা কি হয়েছিল একটু বলবেন আমাদেরকে হ্যাঁ অবশ্যই সেদিন জেসের কারণে আমার সহকারী বদিউল হয়েছিল ও শারীরিক শিক্ষার শিক্ষক ও বলছিলেন ম্যাডাম দেখেন আমি বারবার ছেলে মেয়েদের বলি পোশাক করে আসার জন্য তারাও আসে না তারপর আমি আপনি একটু মেয়েদের দেখেন আমি ছেলেদের দেখছি আমি কয়েকটা মেয়েকে একটু নামমাত্র শাসন করেছি আর বদিউল ভাই ছেলেদের শাসন করছে কিন্তু এখানে দেখছি যে মিডিয়াতে শুধু প্রচার করা হচ্ছে আমার কথা এখানে কিন্তু বদুল ভাইয়ের কথা কোনো আসেনি কিন্তু কেন এটা পরিকল্পিত এটা একেবারে পরিকল্পিত কিন্তু হিজাবের কথা এখানে আসেনি বলো সারা বলো হিজাবের কথা কি আসছিল তখন আমরা দাঁড়িয়ে ছিলাম তখন জাতীয় সঙ্গীতের পর আমাদের ম্যাম আসছিল আসার পরে আমরা হেজাব করেছিলাম স্কুলের সঙ্গে ছিলাম কিন্তু হেসাব করেছিলাম ম্যাম তখন একটা প্যান্টি আনতে বললো পিয়নকে পিয়নটা প্যান্টি আনে দিল ম্যাম তারপরে ম্যাম আসে বললো যে তোমার হেজাব পরে আসছে কেন তোমাদের স্কুল ড্রেস কোথায় আসলে আমরা তখন স্কুল ড্রেস পরেছিলাম আর ম্যাম তখন আসে আমাদের মাস্ক পরেছিলাম তখন বললো মাস্ক খোলা পরে আমাদের মাস্কটা খুলে দিল তখন আমরা যেই হেজাব করেছিলাম ওটা ধরো টানা আনা হিসটা কয়েকজন মারিয়েছিল অনেক কয়েকজনকে মারিয়েছে সবাইকে যারা যারা হেজাব করেছিল সবাইকে মারছে বলছে যে তোমরা হাজগিরি করতে আসছে তোমরা ঘরের ভিতর যাই বোরখা করে থাকো ওখানে পর্দা করে আসা যাবে না মাথার কাপড় তোমরা ফেলে দাও তোমরা বোরখা করে আসবে না তোমরা স্কুল করে আসবে কিন্তু যে হেজাব পরবে না তোমরা এমনি যে ড্রেসটা ওইটুকু শুধুই পরে আসবে আর মাথার কাপড় ফেলে দিয়ে আসবে তোমরা হেসাব করে আসবে না এ বলে আমাদের হেজাব ধরে টানা হিসেবে করছিল।